আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শক মণ্ডলী ইসলামের ইতিহাসের অন্যতম এক আলোচিত যুদ্ধের নাম হল অহু যুদ্ধ এই অহু যুদ্ধ এবং এর ভয়াবহতা সম্পর্কে জানে না এমন কোনো মুসলিম হয়তো খুঁজে পাওয়া যাবে না যার মর্মান্তিক দিকগুলো আজও মুমিন হৃদয়কে মর্মাহত করে দর্শক যে পথ ধরে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হকের পতাকাবাহী সঙ্গীদের নিয়ে ময়দানের দিকে যাচ্ছিলেন আমরাও যাব সে পথ ধরেই যে পথের দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জানা অজানা ইতিহাস ঐতিহ্য ও স্মৃতির হাতছানে চলুন সেগুলো দেখতে দেখতে ময়দানের দিকে এগুতে থাকি মসজিদে নববীর উত্তর পার্শ্বের গেট সংলগ্ন ক্লক চত্বর থেকে বরাবর উত্তর দিকে পাঁচ কিলোমিটার দূরে হল উহুদ ময়দান যে পথ ধরে নবীজি আলী ওয়াসাল্লাম উহুদ ময়দানে গিয়েছিলেন বর্তমানে সে পথ বা রুটটির নাম দেয়া হয়েছে সোহাদা রুট বা সারিয়াউ সৈদাদা এই রুটটি হলো সেই সোহাদা রুট মসজিদে নববীর পশ্চিমোত্তর কোনা থেকে শুরু হয়েছে মূলত এই রুটটি এই রোড ধরে উহুদের ময়দানের দিকে অর্ধ কিলোমিটার উত্তরে রয়েছে একটি মহল্লা মহল্লাটির নাম হল হাইউদ্দিরা বা দিরা নামক মহল্লা কবিলায়ে বনু হারেসার বসবাস ছিল এই মহল্লায় রোডের অনতি দূরেই রয়েছে একটি প্রাচীন মসজিদ নবীজি সাল্লাহু আলী উহুদ ট্রাজেরি কেন্দ্রিক বিশেষ স্মৃতি ধারণ করে আছে এই মসজিদটি চলুন মসজিদটি দেখি আর শুনি কি সেই স্মৃতি চলুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মসজিদের নবমী থেকে হাফ কিলোমিটার বা পনে এক কিলোমিটার ওহুদের দিকে সার সাঈদ সোহাদা রুট ধরে এর একটু দক্ষিণ দিকেই আমরা একটি ঐতিহাসিক জায়গা এসেছি এটা একটা মসজিদ এই মসজিদটারও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এই মসজিদকে দুটি নামে নামকরণ করা হয় একটা হলো মসজিদ শাই শেখাইন আরেকটি হলো মসজিদ উদ্দিরা মসজিদ উদ্দিরা এই জন্য বলা হয় যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম উহুদের যুদ্ধের সময় তার বাহিনী নিয়ে যখন হারাম থেকে অর্থাৎ মসজিদের নবমী থেকে বের হয়ে এই রোড ধরে যাচ্ছিলেন তো আসরের পূর্বে এই জায়গায় এসে অবস্থান নিয়েছিলেন তার বাহিনী নিয়ে এখানে অবস্থান নেওয়ার পরে আসর নামাজ মাগরীব এশা এবং পরের দিন ফজর নামাজ এখানে পড়েছিলেন এই এক রাত এখানে অবস্থান করেছেন তো এই জায়গাটার মধ্যে রসরুল্লা সাল্লা সাল্লাম তার সেনাবাহিনীকে পুনর্গঠন করেছেন কিভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধটা করা হবে তার পরিকল্পনা এখান থেকে করেছেন আরেকটি বিষয় হলো মদিনা থেকে যখন এই বাহিনী আসছিল সাথে সাথে অনেক অপ্রাপ্ত বয়স্ক যোদ্ধারাও চলে আসছিল শত্রুদের মোকাবেলা করার জন্য ইমানি জোশ নিয়ে রসুল্লা সাল্লাহ আলীহসাল্লাম সেই সব অপ্রাপ্ত বয়স্ক শিশুদেরকে এখান থেকে ফেরত পাঠিয়েছিলেন এই যে মসজিদটা যে মহল্লার মধ্যে আছে এই মহল্লাটা হলো বনু হারেসা কবিলায় বনু হারেসা এখানে অবস্থান করত আমরা দেখেছি এই মসজিদের এই প্রান্ত থেকে নিয়ে পরবর্তী যে এলাকাটা দেখা যায় এটা বনু হারেসা এই গোত্র এখানে বসবাস করত। তো বনু হারেসার এই গুত্রের ওই পাশ থেকেই খন্দকের সীমানা শুরু হয়েছে এখান থেকেই খন্দক শুরু হয়েছিল অর্থাৎ যে পরীক্ষা খনন করা হয়েছিল সেই পরীক্ষার সীমানা শুরু হয়েছিল এখান থেকেই যখন নাকি এজিদ ইবনে মা রাজিয়াল তালহু অর্থাৎ এজিদ তার সেনাবাহিনী নিয়ে যখন মদিনা আক্রমণ করতে এসেছিল তখন এই মদিনাবাসীরা সেই পুরনো পরীক্ষাটাকে আবার তাজা করেছিল ফলে তারা খনন ওই খন্দক উপেক্ষা করে যখন মদিনায় প্রবেশ করতে পারছিল না তখন তারা এই বনু হারেসার গোত্রকে ডিঙিয়ে তারপরে মদিনায় প্রবেশ করেছিল যার ফলে জঙ্গে হাররা নামে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটা ইতিহাসে জঙ্গে হাররা নামে পরিচয় পেয়েছে তো সেখানে অনেক হতাহত হয়েছে মুসলমানদের অনেক সেনা বাহিনী শহীদ হয়ে গেছেন জঙ্গে হাররার মধ্যে জান্নাতুল বাকিতে যাদের কবর রয়েছে তো মোট কথা হলো রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেহেতু উহুদের যুদ্ধে গমনকালীন এই জায়গাটার মধ্যে অবস্থান নিয়েছিলেন একটি রাত অবস্থান করেছেন এখানে এজন্য সেই অর্থে এই মসজিদকে মসজিদ উদ্দিরা বলা হয় কারণ সাল্লাম অবস্থান করার সময় তার বর্ম তার লৌহ বর্ম খুলে রেখেছিলেন এই জায়গাটার মধ্যে আর সেখানেই এই একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে দেরা শব্দের অর্থ হলো ওই বর্ম তো সাল্লাম তার বর্ম এখানে খুলে রাখার কারণেই এই মসজিদকেও এখন নাম দেওয়া হয়েছে মসজিদ উদ্দরা তো যাই হোক আমরা সেই মসজিদুদ্দরা রসুল সাল্লামের এক রাত্রির অবস্থানকালীন জায়গায় আমরা এখন উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি এবং সেই আজ থেকে চোদ্দোশো বছর আগের সেই বনু হারেসা গোত্রের স্থলটা ঘুরে ঘুরে দেখতে পারলাম এবং এই বনু হারেসা গোত্রের এখন যে সীমানাটা রয়েছে এটাকে বলা হয় হায়ুদ্দিরা অর্থাৎ দিরা অঞ্চল এই দিরা অঞ্চলের ওই প্রান্ত থেকেই যেখান থেকে খন্দক শুরু হয়েছিল ওখানে আরেকটি মসজিদ রয়েছে এছাড়া আরেকটি বিষয় আমরা এই মসজিদে অবস্থানকালীন দেখতে পেলাম যে মসজিদের যে বর্তমান অবকাঠামো আসলে সাসলামের যুগের মসজিদ এগুলো নয় ওই সময় ওই জায়গাগুলিকে চিহ্নিত করে মসজিদ প্রতিষ্ঠা হয় নাই খেলাফতে উসমানিয়ার আমলে এই মসজিদগুলি প্রতিষ্ঠিত হয় এখন এই মসজিদ অনেক সময় সংস্কারও হয়েছে তো এখন যে এই মসজিদটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যেও সেই পুরনো আদলের একটা অবয়ব দেওয়া দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যেন সেই পুরনো প্রাচীরের মতো করেই এই প্রাচীরগুলি স্থাপন করা হয়েছে তো কিছু কিছু পুরনো পুরনো নিদর্শনও রয়ে গেছে আমরা দেখতে পেলাম এই দরজার দিয়ে ঢোকার সময় যে চৌকাট থাকে দরজার পুরনো আদলেই সেই চৌকাটটা এখনও আছে তো পরবর্তীতে নতুন চৌকাট বা দরজা লাগানোর পরে ওই পুরনো চৌকাটটাকে ওখানে ওইভাবে শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে করে সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকে আল্লাহ রব্বাল আলমিন আমাদের এই জায়গার বরকত হাসিল করার জন্য তৌফিক দান করুন এই মসজিদের দিরা বা মসজিদের শাইখাইনের তিনশো গজ উত্তর দিকে আরেকটি মসজিদ রয়েছে এ মসজিদও রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মর্মান্তিক স্মৃতির স্বাক্ষর বহন করে চলেছে উহুদ যুদ্ধে আহত হয়ে রাসুল সাল্লু বনু বনুহারেসার কাছাকাছি বস্তির এই মসজিদের জায়গায় এসে বিশ্রাম করেছিলেন প্রচণ্ড রক্তক্ষরণে গুরুতর আহত ছিলেন তিনি এমত অবস্থায় তার একটু বিশ্রাম প্রয়োজন ছিল তাই এখানে এসে তিনি বিশ্রাম করেছিলেন বিশ্রামকে আরবি ভাষায় ইস্তেরাহ বলা হয় সাল্লাল্লাহু আলী হোসাল্লামের ইস্তরাহ তথা বিশ্রামের কথা স্মরণীয় করে রাখার জন্যই এই মসজিদের নাম রাখা হয়েছে মসজিদুল মুস্তারাহ খন্দক যুদ্ধের সময় যেই পরীক্ষা খনন করা হয়েছিল সেটার শুরু ছিল এই অঞ্চল থেকে এখান থেকে শুরু করে জাবালে সালায়ের অপর প্রান্ত পর্যন্ত এই পরীক্ষা প্রলম্বিত ছিল পূর্বে এই মসজিদের পাশে একটি কেল্লাও ছিল জঙ্গে হাররার সময় এজিদ বাহিনী পরীক্ষার কারণে মদিনায় প্রবেশ করতে না পেরে অবশেষে বনুহারিসার মহল্লার ভেতর দিয়ে মদিনায় প্রবেশ করে এই বনু হারিসা সেই দুই দলের এক দল যে দুই দলের ব্যাপারে আল্লাহ তালা ওর আনে কারিমের সোরা আলে ইমরানের একশো বাইশ নম্বর আয়াত এবং সোরা আহজাবের তেরো নম্বর আয়াত নাজিল করেছেন এসব আয়াতে আল্লাহ তালা কিছু লোকের সাহস হারিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার গোপন ইচ্ছের কথাই ফাঁস করে দিয়েছেন দর্শক এর পরেই রয়েছে সেই জান্নাতি পাহাড় জাবালে উহুদ উহুদ যুদ্ধের করুণ ট্রাজেডি ইতিহাসের অন্যতম এক আলোচ্য বিষয় তাই পরের পর্বে মুসলিম বাহিনী এবং কাফের বাহিনী কোথায় কিভাবে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল এবং কিভাবে ফলাফল পাল্টে গিয়েছিল সেসব বিষয় নিয়ে ময়দানে থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব ইংশা আল্লাহ সে পর্যন্ত সঙ্গেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته